এবার আদালতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এজলাস কক্ষের জানালা দিয়ে কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করায় আগুন ধরে যায়। এতে পুড়ে যায় চেয়ার বেঞ্চ সহ কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফা। এতে করে আতঙ্ক বিরাজ করছে আদালত জুড়ে। খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে দুর্বৃত্তরা এই পেট্রোল বোমা নিক্ষেপ করে। জানা গেছে, বুধবার ভোর রাতে এজলাস কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়া হয়। ফজরের নামাজে যাওয়া মুসল্লিরা আগুন জ্বলতে দেখে আদালতে অবস্থানরতদের খবর দেয়। এরপর সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এদিকে আদালতে আগুনের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় লোকজন জড়ো হতে থাকে। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের কারণ উদ্ঘাটনে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে তারা। সকাল থেকেই আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুলিশ সুপার সাইদুর রহমান জানান, নাশকতাকারীরা অগ্নিসংযোগের এই ঘটনা ঘটাতে পারে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞ আদালতের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার জন্য নাশকতাকারীরাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং যারা নাশকতা সৃষ্টিকারী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান, সুযোগ নিয়ে একটি চক্র এই ঘটনা ঘটিয়েছে, এখন থেকে আইন শৃঙ্খলা বাহিনী আরও সচেতন থাকবে, এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সুযোগ নিয়ে একটি অসময়ে ফোন স্বরূপ গভীর রাতে বা ভোরবেলায় ঘটনা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়টিতে আমরা শক্তভাবে নজর রাখবো এবং এটা খুব শক্তিশালীভাবে এটা তদন্ত হবে এবং অবশ্যই দোষীদের। আইনজীবী ও আদালতে কর্মরত ব্যক্তিরা বলছেন, বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আদালতের মতো জায়গায় এমন নাশকতা একেবারেই কাম্য নয়। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে আশা তাদের। সুরজ আহমেদ, কালবেলা।